কিছু মাংস আমরা দেখলাম যে ফ্রিজের এক কোণায় এমনভাবে জমাটবদ্ধ হয়ে আছে যে এটা ঠিক কবের এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। নিষিদ্ধ কালার যেগুলো অর্থাৎ টেক্সটাইল কালার এইগুলো ইউজ করছে। চিকেন গ্রিল পেয়েছি এই ফ্লোরের মধ্যে একটা ময়লাযুক্ত বাটির উপরে, কালো আলকাতরাসে বেশি কালো হয়ে গেছে। ওনাদের যে ফ্রিজটা এত পরিমাণ ময়লা যে কখনো পরিষ্কার করছে বলে মনে হয় না। সরাসরি দেখলে যেন কেতনি বুমি আবু, কিন্তু আরা প্রতিদিনে হে এসব ফানা ফুসা বাই আর বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে তৈরি করেন এসব ফানা হেরে মানুষ যেমন অসুস্থ তেমনি আছে ক্যান্সারের ঝুঁকি। ভুক্ত অলর সরলতার সুযোগ লই নগরীর হোটেল রেস্টুরেন্ট আর হানা তৈরির কারখানাগিনত এভাবে চলের ধোকাবাজি। অসাধু ব্যবসায়ী হলোর এইসব কারসাজি ধরা পড়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানত। জানুয়ারি 23 তারিখ মঙ্গলবার দুপুরে প্রথমে নগরীর মোহাম্মদপুর এবং পরে আতর ডিফো এলাকাত এই অভিযান পরিচালনা করা হয়। ম্যাজিস্ট্রেট প্রথমে হানা দেয় নগরীর মোহাম্মদপুরের সুন্নিয়া মাদ্রাসার ফাঁসর একখান চানাচুর ও চিপস তৈরির কারখানাত। অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি চানাচুর আর চিপস তৈরিতে এরা ব্যবহার করে বিষাক্ত রং ও রাসায়নিক। এসব অনিয়মের হারণে মোবাইল কুঠোর মাধ্যমে এই কারখানা মালিকেরে 2 লাখ টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট। তাদের যে চানাচুর যে আইটেমটা প্রোডাকশন হয় এখানে আসলে আমি এসে খুব অবাক হয়েছি যে নিষিদ্ধ কালার যেগুলো অর্থাৎ টেক্সটাইল কালার এইগুলো ইউজ করছে, কিছু হাইড্রোস ইউজ করছে, পরিবেশ তো অস্বাস্থ্যকর পরিবেশ আছেই, তাছাড়া তারা যে তেলটা ইউজ করতেছে দীর্ঘদিন মনে হচ্ছে কালো আলকাতরাসে বেশি কালো হয়ে গেছে একটা মনে হচ্ছে এবং সেটা ভিতর লেয়ার জমে গেছে। তাকে আমরা কিন্তু এর আগেও আমাদের মনিটরিং অফিসার আমাদের নিরাপদ খাদ্য অফিসার মেট্রোপলিটনের সে কয়েকবার করে তাকে সতর্ক করেছে, তাদেরকে চিঠি আকারে দিয়েছে যে আপনি এগুলো রেক্টিফাইড করেন, তারপরও সে কর্ণপাত করে নেই। বিধায় আজকে আমরা একটা জরিমানা তাকে নিয়ে আসলাম। নগরীর আতুর ডিফো এলাকার বাগদাদ হোটেল এবং খাবার মেলা রেস্তোরাঁর অবস্থা আরও ভয়াবহ। এড়ে বাইরে ফিটফাট হলেও ভিতরে সদরঘাট, অর্থাৎ বাইরে চকচকে পরিবেশত মানুষের চিকেন বিরিয়ানি সহ নানা মুখরোচক খানা পরিবেশন করিলেও তারা রান্নাঘর আর ভিতরের পরিবেশ আছিল অস্বাস্থ্যকর। পাশাপাশি ফুসা বাইহানা সনকনর প্রমাণ ফোনে এই রেস্টুরেন্ট মালিকের গড়য় জরিমানা। কিছু মাংস আমরা দেখলাম যে ফ্রিজের এক কোণায় এমনভাবে জমাটবদ্ধ হয়ে আছে যে এটা ঠিক কবের এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না, এবং গরুর হাড় মুরগির মাংস এগুলো ছড়াই ছিটাই পড়ে আছে। কিছু এরা টেবিলের নিচে রাখছে, কিছু রাখছে যেখানে কর্মচারীরা থাকে সেখানে। সামগ্রী অপরাধ বিবেচনায় স্যার এখানে 2 লক্ষ টাকা জরিমানা করেছে হোটেল বাগদাদ, এটা আতুরার ডিপোতে। আর পাশে খাবার মেলা আছে, সেখানেও নোংরা পরিবেশ পেয়েছে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে, ওইখানেও 1 লক্ষ টাকা জরিমানা করা। অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সুবহানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। থানার মান সংরক্ষণ তথা নিরাপদ থানার পরিবেশ নিশ্চিত করতে এই অভিযান চলমান তাহবে বলে জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শেখ মোহাম্মদ ফয়সাল, সি+ টিভি, চট্টগ্রাম।